আসসালামু আলাইকুম আমি কামলাচান সবুজ আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে আপনাদেরকে স্বাগতম আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যদি ভালো না লাগে তারপর দেখতে থাকুন এভাবেই ভালো লাগবে এক সময় বীরগঞ্জে একটি মাদ্রাসায় রাতে খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ষাট জন শিশু ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে গতকাল বুধবার রাত এগারোটা থেকে বারোটার মধ্যে এই ষাট জন শিশু ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অপরদিকে মাদ্রাসার রান্নাঘরের পাশ থেকে সমীকরণ নামের একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কাদের ও বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বীরগঞ্জ উপজেলার আটনং ভোগনগর ইউনিয়নের পাবনাপাড়া তাজুল উলুম এতিমখানা ও লিল্লাবিং এর বিভিন্ন বিভাগের আশি জন শিক্ষার্থী লেখাপড়া করে বুধবার দিবাগত রাত দশটার সময় তারা রাতের খাবার শুরু করে এই সময় অনেকের মুখে খাবার তিতা অনুভব হয় পরে রাত এগারোটার দিকে ছাত্রদের মাথা ঘোরা ও বমি শুরু হয় এ সময় কর্তৃপক্ষ দ্রুত শিশুদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এদের মধ্যে জনকে হাসপাতালে ভর্তি করা হয় অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আফরোজা সুলতানা জানান শিশুরা বর্তমানে সুস্থ আছে এ ব্যাপারে মাদ্রাসার শিক্ষক মালানা রাকিব ও মালানা হাসানুজ্জামান জানান রাতে খাবার খাওয়ার পর শিশুরা অসুস্থ হয়ে পড়ে তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এই সময় মাদ্রাসার রান্নাঘরের সামনে থেকে সমীকরণ নামের একটি কীটনাশকের খালি বোতল পাওয়া যায় সেটি চিকিৎসক দেখতে চাইলে রাতেই হাসপাতালে পাঠানো হয়েছে ধন্যবাদ